আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে দুই হাজার বাইশ সালের সকল প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য যারা গণিতে দুর্বল এবং যারা গণিতে একেবারেই পারো না তাদের জন্য আমি একটি সুপার সাজেশন নিয়ে হাজির হলাম তোমরা আশা করি ইনশাল্লাহ গণিতে অ্যাপ প্লাস পাবে ইনশাল্লাহ যদি আমার ভিডিওগুলো ফলো করো আশা করি কেউই ফেল করবে না গণিত যারা পারোই না তারাও যদি আমার চ্যানেলটার পিছনে লেগে থাকো এবং ফলো করো ইনশাল্লাহ এসএসসি ভোকেশনাল সকল ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ আমি আজ শুরু করলাম প্রথম একটি ভিডিও পার্ট ওয়ান বিসমিল্লাহ রহমান রহিম পিতা এবং পুত্রের বর্তমান বয়স উনের অনুপাত সেভেন অনুপাত টু এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত এইট অনুপাত থ্রি হবে তাদের বর্তমান বয়স কত বাকশিবু দুই হাজার সাত এবং দুই হাজার সতেরো এর কারণে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার বাইশের জন্য দেখো আমি কীভাবে শুরু করলাম পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পিতা এবং পুত্রের বয়সের সাধারণ অনুপাত এক্স তাহলে পিতার বর্তমান বয়স সেভেন এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স টু এক্স বছর পাঁচ বছর পরে পিতার বয়স হবে সেভেন এক্স প্লাস ফাইভ বছর এবং ফার্স্ট বছর পরে পুত্রের বয়স হবে টু এক্স প্লাস ফাইভ বছর আমরা শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে সেভেন এক্স প্লাস ফাইভ অনুপাত টু এক্স প্লাস ফাইভ ইকল টু এইট অনুপাত থ্রি আমরা মনে রাখবো সকল সময় যে প্রথম সংখ্যাটি লব হবে অনুপাতের প্রথম সংখ্যাটি লভ হয় তাহলে আমরা এইভাবে সাজালাম যে সেভেন এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ ডিভাইড ইকুয়াল টু ডিভাইটেড এইট বাই তিরি এখন আমরা আরআড়ি গুণ করবো এই দেখো আরআরি গুণ কীভাবে করা হয় যে তিরি সেভেন এক্স প্লাস ফাইভ ইকাল টু এইট ইন্টু টু এক্স প্লাস ফাইভ তিন সাতা একুশ তিন ফাঁসা পনেরো আট দুণি ষোলো প্লাসের প্লাস পাশাটা চল্লিশ আমরা এখন এক্সগুলো এক জায়গায় করবো একুশ এক্স মাইনাস ষোলো এক্স এই প্লাস ছিল এই মাইনাস করে নিয়ে আসলাম প্রকান্তর করে চল্লিশ এবং পনেরো প্লাস ছিল ওপারে মাইনাস হয়ে আসবে তত চল্লিশ মাইনাস পনেরো আমরা যদি বিয়োগ করি দেখো তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু পঁচিশ তাহলে ফার্স্ট পাশা পঁচিশ অর্থাৎ এক্সের মান আমরা পেয়ে গেলাম ফাইভ সুতরাং পিতার বর্তমান বয়স সেভেন এক্স তাহলে এক্সের মান যদি ফাইভ দিই ফার্স্ট সাতা পঁয়ত্রিশ এবং পুত্রের বর্তমান বয়স টু এক্স তাহলে এক্সের মান যদি আমরা ফাইভ ধরি তাহলে পাঁচ দুগুনি তাহলে দশ এতএব পিতা এবং পুত্রের বর্তমান বয়স যথাক্রমে পঁয়ত্রিশ ও দশ বছর এটি হল আনসার আমি আরেকটি একই রকমের অঙ্ক নিয়ে আলোচনা করবো ও আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারবে সেই অঙ্কটি বাক্সীভূতে এসেছে যেমন পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর এখানে সমষ্টি বলছে সেখানে অনুপাত বলছিল এখানে সাত বছর পরে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত এখানে অনুপাত বাহির করতে হবে আর সেই অঙ্কটিতে প্রথম অঙ্কটিতে শুধু বয়স বাহির করার জন্য বলছে একটু বিষয়টা খেয়াল করো যে সাত বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফাঁস অনুপাত দুই আর যদি ধরে নিই বা মনে করি সাত বছর পূর্বে পিতার বয়স ছিল সেভেন এক্স বছর এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স ছিল টু এক্স বছর বর্তমান পিতার বয়স হবে ফাইভ এক্স প্লাস ফাইভ বছর ফাইভ এক্স প্লাস সেভেন বছর এবং পুত্রে বর্তমান বয়স টু এক্স প্লাস সেভেন বছর শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে ফাইভ এক্স প্লাস ফাইভ ওটাতে আমরা অনুপাত থাকার কারণে আমরা লভ এবং হর করেছিলাম কিন্তু এখানে হর এবং লভ হবে না সমান্তরাল হবে কারণ এখানে আমরা অনুপাত বাহির করব ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস টু এক্স প্লাস সেভেন টু সত্তর তাহলে আমরা সাত আর সাত চোদ্দো আর এই টু এক্স ফাইভ এক্স এবং টু এক্সে সেভেন এক্স প্লাস চোদ্দ ইকাল টু সত্তর তাহলে সাত এক্স ইকোয়াল টু সত্তর মাইনাস চোদ্দো এইটা প্লাস ছিল ওপারে মাইনাস হয়ে আসছে যে সত্তর এখানে আছে সেভেন এক্স ইকোয়াল টু ছাপ্পান্ন এখানে সাত আটা তাহলে এক্সের মান পেয়ে গেলাম এক্সের মান এইট তাহলে পাঁচ বছর পরে পিতার বয়স হবে ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস ফাইভ এই ফাইভটি এখানে প্লাস হয়ে আসবে তাহলে সাত আর ফাঁসে বারো আর ফাইভ এক্সের ফাইভ এক্স এই ফাইভ আর এক্সের মান এইট তাহলে ফাঁসাটা চল্লিশ আর বারোর বারো অর্থাৎ চল্লিশের এবং বারো যোগ করলে বায়ান্ন বছর এবং ফাঁস বছর পরে পুত্রের বয়স হবে টু এক্স প্লাস সেভেন প্লাস ফাইভ বছর টু এক্স প্লাস এই সাত এবং ফাঁসে বারো বছর তাহলে আর্ধকুনি ষোলো আর বারো আর বারো হল আঠাশ বছর তাহলে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে বায়ান্ন অনুপাত আঠাইশ তাহলে আমরা দেখা যাচ্ছে এটা কাটা যায় তার জন্য আমরা কাটতে পারি যেমন তেরং বায়ান্ন সাইট সাতটা আঠাইশ এটা হলো খুবই গুরুত্বপূর্ণ এখানের গুরুত্বপূর্ণ আমি আরেকটি অঙ্ক উদাহরণ নাম্বার সাত আলোচনা করব সেই অঙ্কটি হচ্ছে এই রকম যে তোমরা একটু বিষয়টা খেয়াল করো যে অঙ্কটা আমি আরেকটি ভিডিওতে দিয়েছিলাম তার জন্য অঙ্কটা করা হয়েছিল যে অনুপাত এ কিউব প্লাস বি কিউব এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এ ইন এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক বাক্সিবু ষোলো পনেরো এবং ষোলোতে এসেছিল তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ দেওয়া আছে একউব প্লাস এ মাইনাস বি প্লাস সি এ বা এখন এক প্লাস আমরা অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি প্লাস বি এ কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি প্লাস সি ইকোয়াল টু এ ইন এ প্লাস বি আমরা এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি কেটে দিতে পারি কেটে দিলে আমাদের দাঁড়াই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি প্লাস সি টু এ তাহলে আমরা যদি এটাকে এই গুণ করি এই হরটাকে আমরা এদিকে নিয়ে যাই তাহলে হবে যে ই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ আর এ স্কোয়ার এ আর বি এ বি এ আর সি সি আমরা এই লাইনটা কীভাবে আনছি যেমন ই স্কোয়ার ই স্কোয়ারে আর এটা আসিল কি এটা আসিল প্লাস এটা মাইনাস করে নিয়ে আসলাম এরপরে আমরা যদি ই এবির গালাতে ই মাইনাস এ বি আর এ বিটা মাইনাস ছিল ওপারে প্লাস করে নিয়ে আসছি আর ই প্লাস বি স্কোয়ারটা এখানে রেখে দিলাম আর ই এসি এখানে রেখে দিলাম তাহলে আমরা কাটাকুটি করি যদি প্লাসে মাইনাসে কাটি প্লাসে মাইনাসে কাটি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি থাকে তাহলে আমরা এটা জানি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু এসি আর গুণন করলে আমরা এটা পেয়ে যাই তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতিক এটি প্রমাণিত আশা করি এই তিনটি অঙ্ক থেকে আশা করি যে কোনো এক দুইটি অঙ্কই হান্ড্রেড পার্সেন্ট আসার রয়ে গেছে তোমরা আশা করি সকল প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা দেখবে এবং আমাকে উপকৃত করবে এবং সকলকে আন্তরিকভাবে আবারও মোবারিকবাদ সকলকে শুভকামনা রইল পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারো সকলের জন্য আন্তরিক অভিনন্দনও রইল